নমস্কার বন্ধু বান্ধবীসকল, আপোনালোক সকলোকে পুনৰবাৰ টিপছ অসম ইউটিউব চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। বন্ধু বান্ধৱীসকল, এই ভিডিঅ'টো খুবেই গুৰুত্বপূৰ্ণ হ'বলৈ গৈ আছে, কিয়নো এই ভিডিঅ'টোত আমি আপোনালোকক জনাম লোকেল কুকুৰা আৰু কড়কনাথ কুকুৰাৰ মাজত থকা পাৰ্থক্যসমূহৰ বিষয়ে। লগতে আমি আপোনালোকক এইটোও জনাম যে যদি আপোনালোকে 100টা লোকেল কুকুৰাক পোহপাল দিয়ে তেনেহ'লে আপোনালোকৰ কিমান টকা খৰচ হ'ব আৰু সিহঁতক বিক্ৰী কৰাৰ পাছত আপোনালোকৰ কিমান টকা লাভ হ'ব, আৰু লগতে 100টা কড়কনাথ কুকুৰাক যদি আপোনালোকে পোহপাল দিয়ে তেনেহ'লে 100টা কড়কনাথ কুকুৰাক পোহপাল দিওঁতে আপোনালোকৰ কিমান টকা খৰচ হ'ব, লগতে সিহঁতক বিক্ৰী কৰাৰ পাছত আপোনালোকে কিমান টকা লাভ কৰিব পাৰিব। এই ভিডিঅ'টো আপোনালোকে প্ৰথমৰ পৰা শেষলৈ ভালদৰে চাব, আৰু যদি আপোনালোকে এই ভিডিঅ'টো ফেচবুকত চাই আছে তেনেহ'লে আমাৰ পেজটো লাইক কৰি দিব, আৰু যদি ইউটিউবত চাই আছে তেনেহ'লে এতিয়াই আমাৰ এই টিপছ অসম ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ওচৰতে থকা বেল ঘণ্টিটো বজাই দিব। বন্ধু বান্ধৱীসকল, কড়কনাথ কুকুৰাৰ বাহিৰৰ বৰণ কলা হয় আৰু ইয়াৰ মাংসৰ বৰণো কলা হয়। কড়কনাথ কুকুৰাৰ যিটো ফুল থাকে সেইটো কলা ৰঙৰ হয়, কিন্তু লোকেল কুকুৰাৰ ক্ষেত্ৰত এনেকুৱা নহয়। লোকেল কুকুৰাবোৰ সাধাৰণতে বিভিন্ন ৰঙত দেখিবলৈ পোৱা যায় আৰু লোকেল কুকুৰাবোৰৰ মাজত কলা ৰঙো দেখিবলৈ পোৱা যায়, কিন্তু লোকেল কুকুৰাবোৰৰ ফুল সদায় ৰঙা ৰঙৰ হয় আৰু লোকেল কুকুৰাৰ মাংসৰ বৰণ কেতিয়াও কলা নহয়। কড়কনাথ কুকুৰাক মাংস আৰু কণী দুয়োটা উৎপাদনৰ কাৰণে পোহপাল দিয়া হয় আৰু লোকেল কুকুৰাবোৰকো মাংস আৰু কণী দুয়োটা উৎপাদনৰ কাৰণে পোহপাল দিয়া হয়। কিন্তু লোকেল কুকুৰাবোৰৰ সাধাৰণতে কণীৰ উৎপাদন ক্ষমতা যথেষ্ট কম, সেইকাৰণে যদি আপোনালোকে লোকেল কুকুৰাবোৰক কেৱল কণী উৎপাদনৰ কাৰণে পোহপাল দিয়ে তেতিয়া আপোনালোকে লোকচানৰ সন্মুখীন হ'ব পাৰে। কিন্তু যদি আপোনালোকে কাম এটা কৰে যে লোকেল কুকুৰাবোৰৰ পৰা কণী উৎপাদন কৰি সেই কণীসমূহ যদি আপোনালোকে ইনকিউবেটৰ মেচিনত দিয়ে আৰু তাৰ পৰা পোৱালি উলিয়াই যদি আপোনালোকে বিক্ৰী কৰে তেতিয়া আপোনালোকে অধিক লাভান্বিত হ'ব। কড়কনাথ কুকুৰাই এবছৰত মোটামুটি 70টাৰ পৰা 80টা পৰ্যন্ত কণী দিয়ে আৰু লোকেল কুকুৰাবোৰে সাধাৰণতে এবছৰত 50টাৰ পৰা 60টাহে কণী দিয়ে। লোকেল কুকুৰাবোৰৰ কণীৰ বৰণ পাতল মুগা ৰঙৰ হয় আৰু কড়কনাথ কুকুৰাৰ কণীৰ বৰণো পাতল মুগা ৰঙৰ হয়। বহুতে কয় যে কড়কনাথ কুকুৰাৰ কণীৰ বৰণো কলা ৰঙৰ হয়, কিন্তু এনেকুৱা নহয়, কড়কনাথ কুকুৰাৰ কণীৰ বৰণ পাতল মুগা ৰঙৰ হয়। কড়কনাথ কুকুৰাৰ কণীত ঔষধীয় গুণ থকাৰ কাৰণে ইয়াৰ কণীৰ মূল্য অধিক হয়। ইয়াৰ এটা কণীৰ মূল্য 20 টকাৰ পৰা আদি কৰি ঠাইভেদে 50 টকা পৰ্যন্ত হয় আৰু লোকেল কুকুৰাৰ এটা কণীৰ মূল্য 10 টকাৰ পৰা আৰম্ভ কৰি 15 টকা পৰ্যন্ত হয়। কড়কনাথ কুকুৰাৰ এদিনীয়া এটা পোৱালিৰ মূল্য 45 টকাৰ পৰা আৰম্ভ কৰি 50 টকা বা 60 টকা পৰ্যন্ত হয় আৰু লোকেল কুকুৰাৰ এদিনীয়া এটা পোৱালিৰ মূল্য 35 টকাৰ পৰা আৰম্ভ কৰি 45 টকা পৰ্যন্ত হয়। কড়কনাথ কুকুৰাৰ ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা যথেষ্ট বেছি, যাৰ কাৰণে ইয়াক যিকোনো ধৰণৰ বেমাৰে সহজতে আক্ৰমণ কৰিব নোৱাৰে। লগতে কড়কনাথ কুকুৰাই যিকোনো বাতাৱৰণত সহজতে মিলি যাব পাৰে আৰু লোকেল কুকুৰাবোৰৰ ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা যথেষ্ট বেছি, যাৰ কাৰণে ইয়াক যিকোনো ধৰণৰ বেমাৰে সহজতে আক্ৰমণ কৰিব নোৱাৰে আৰু লোকেল কুকুৰাবোৰো সাধাৰণতে যিকোনো বাতাৱৰণত সহজতে মিলি যাব পাৰে। কড়কনাথ কুকুৰাক আমি বাহিৰত মুকলি ঠাইত এৰি পোহপাল দিব পাৰোঁ আৰু লোকেল কুকুৰাবোৰকো আমি বাহিৰত মুকলি ঠাইত এৰি পোহপাল দিব পাৰোঁ। কড়কনাথ কুকুৰাবোৰকো আমি ঘৰত প্ৰস্তুত কৰা খাদ্যৰ লগতে ঘৰৰ পেলনীয়া খাদ্য খুৱাই পোহপাল দিব পাৰোঁ আৰু লোকেল কুকুৰাবোৰকো আমি ঘৰত প্ৰস্তুত কৰা খাদ্যৰ লগতে ঘৰৰ যিবোৰ পেলনীয়া খাদ্য থাকে সেইবোৰ খুৱাইও পোহপাল দিব পাৰোঁ। আৰু লোকেল কুকুৰাৰ কাৰণে ঘৰতে কেনেকৈ অতি কম খৰচতে দানা প্ৰস্তুত কৰা হয় সেই বিষয়ে যদি আপোনালোকে জানিব বিচাৰিছে তেনেহ'লে সেই বিষয়ে আমি বহুতো ভিডিঅ' আপলোড কৰি থৈছোঁ আৰু তাৰ ওপৰত এটা প্লে'লিষ্টো বনাই থৈছোঁ আৰু তাৰ লিংক আমি ডেছক্ৰিপশ্যন বক্সত দি থৈছোঁ। এই ভিডিঅ'টো শেষ হোৱাৰ পাছত সেই লিংকটো ক্লিক কৰি আপোনালোকে গোটেইকেইটা ভিডিঅ' চাব পাৰে। কড়কনাথ কুকুৰাক 1 কেজি ওজন হ'বৰ কাৰণে মোটামুটি 3.5 মাহৰ পৰা 4 মাহ সময় লাগে আৰু লোকেল কুকুৰাবোৰকো 1 কেজি ওজন হ'বৰ কাৰণে মোটামুটি 3.5 মাহৰ পৰা 4 মাহ সময় লাগে। কড়কনাথ কুকুৰাই 1 কেজি ওজন হ'বৰ বাবে মোটামুটি 3 কেজিৰ পৰা 3.5 কেজি পৰ্যন্ত দানা খায় আৰু লোকেল কুকুৰাবোৰেও 1 কেজি ওজন হ'বৰ কাৰণে মোটামুটি 3 কেজিৰ পৰা 3.5 কেজি দানা খায়। কড়কনাথ কুকুৰাৰ মাংসত ঔষধীয় গুণ যথেষ্ট থকাৰ কাৰণে ইয়াৰ মাংসৰ মূল্যও অধিক হয়। কড়কনাথ কুকুৰাৰ মাংসৰ মূল্য প্ৰতি কেজিত 500 টকাৰ পৰা আৰম্ভ কৰি ঠাইভেদে 1000 টকা বা 1200 টকা পৰ্যন্ত হয় আৰু লোকেল কুকুৰাবোৰৰ মাংসৰ মূল্য প্ৰতি কেজিত 300 টকাৰ পৰা আৰম্ভ কৰি 350 টকা বা কেতিয়াবা 450 টকা পৰ্যন্ত হয়। কড়কনাথ কুকুৰাৰ বজাৰখন সকলো ঠাইতে ভাল নহয়, যাৰ কাৰণে কড়কনাথ কুকুৰাবোৰক বিক্ৰী কৰিবৰ কাৰণে অলপমান অসুবিধাৰ সৃষ্টি হয়। কিন্তু লোকেল কুকুৰাৰ বজাৰখন সকলো ঠাইতে ভাল, যাৰ কাৰণে লোকেল কুকুৰাবোৰক বিক্ৰী কৰিবৰ কাৰণে বৰ অসুবিধাৰ সৃষ্টি নহয়। 100টা লোকেল কুকুৰাক পোহপাল দিলে আপোনালোকে যিমান লাভান্বিত হ'ব তাতকৈ অধিক লাভান্বিত আপোনালোকে হ'ব 100টা কড়কনাথ কুকুৰাক পোহপাল দিলে। কিন্তু আমি আপোনালোকক প্ৰথমতেই জনাইছোঁ যে কড়কনাথ কুকুৰাৰ বজাৰখন সকলো ঠাইতে ভাল নহয়, সেইকাৰণে যদি আপোনালোকে কড়কনাথ কুকুৰাক পোহপাল দিম বুলি ভাবি আছে তেনেহ'লে ইয়াৰ বজাৰখন আপোনালোকে ভালকৈ চাই লওক, ইয়াৰ বজাৰখন এবাৰ ভালকৈ বনাই লওক আৰু তাৰ পাছতহে আপোনালোকে
কড়কনাথ কুকুরার পোহপাল দিয়ার কথা চিন্তা চর্চা করব। এটা আমি আপনার জানাম যে এশটা কড়কনাথ কুকুরাক পোহপাল দিলে আপনার কি টাকা খরচ হব আর সিহঁতক বিক্রি করলে আপনার কি টাকা লাভ হব। কড়কনাথ কুকুরার এদিনিয়া এটা পোয়ালির মূল্য 45 টাকার আরম্ভ করে 60 টাকা পর্যন্ত হয়। আর যদি আমি কড়কনাথ কুকুরার এদিনিয়া এটা পোয়ালির মূল্য 50 টাকা বলে হিসাব করো, তেনহলে সেই হিসাবে এশটা পোয়ালির মূল্য হব 5000 টাকা। 1 কেজি ওজন হবর কারণে এটা কড়কনাথ কুকুরায় মোটামুটি 3.5-3.5 কেজি দানা খায়। তেনহলে সেই হিসাবে এশটা কড়কনাথ কুকুরার কারণে কিমান দানার আবশ্যক হব, মোটামুটি 350 কেজি দানার। চাওক বন্ধু বান্ধবী সকল, কড়কনাথ কুকুরাবুরক আপনাদের ব্রয়লারের কারণে যা দানা আহে সেইটাও খাবলে দিব পারে, কিন্তু ব্রয়লারের কারণে যা দানা আহে সেইটো যদি আপনাদের কড়কনাথ কুকুরা খাবলে দিয়ে, তেনহলে দানার খরচটো অলপমান বেশি হয়ে যাব, কিয়নো ব্রয়লারের দানার দাম অলপমান বেশি হয়। আমি আপনাদের এইটাই পরামর্শ দিম যে যদি আপনাদের কড়কনাথ কুকুরাক পোহপাল দিয়ে, তেনহলে সিহঁতক আপনাদের লোকেল কুকুরার কারণে যে দানা আহে সেইটো খাবলে দিব পারে। তার মূল্য প্রতি কেজিত 40-42 টাকা পর্যন্ত হয়। আর যদি আমি প্রতি কেজি দানার দাম 41 টাকা বলে হিসাব করো, তেনহলে সেই হিসাবে 350 কেজি দানার দাম হব 14,350 টাকা। এশটা কড়কনাথ কুকুরার কারণে ভ্যাকসিন আর ঔষধের প্রয়োজন হব, আর ভ্যাকসিন আর ঔষধের খরচ আমি 1000 টাকা হিসাব করছো। আর সিহঁতর কারণে ভুসিও প্রয়োজন হব, মজিয়াত পারি দিবর কারণে আপনাদের মোটামুটি 400 টাকার ভুসি ক্রয় করলে হয়ে যাব। আর পোয়ালি আনিবর কারণে আর দানা আনিবর কারণে যাতায়াতের খরচ আমি 500 টাকা হিসাব করছো, আর কারেন্টের খরচ আমি 500 টাকা হিসাব করছো। সর্বমুঠ কিমান হয়? 21,750 টাকা। মানে এশটা কড়কনাথ কুকুরাক বিক্রি উপযুক্ত করা পর্যন্ত আপনার কি টাকা খরচ হব পারে? মোটামুটি 21,750 টাকা। এটা আমি আপনার জানাম যে যেটা আপনার 21,750 টাকা খরচ করে কড়কনাথ কুকুরাবুরক বিক্রি উপযুক্ত করে দিব, আর যেটা আপনাদের সিহঁতক বিক্রি করব, তেতিয়া আপনার কি টাকা লাভ হব? এশটা কড়কনাথ কুকুরারপর মৃত্যুর নামত আমি 5টা বিয়োগ করে দিছো, তেতিয়া কিমানটা থাকবে? 95টা কড়কনাথ কুকুরা। আর এটা কড়কনাথ কুকুরার ওজন যদি 1 কেজি হয়, তেনহলে সেই হিসাবে 95টা কড়কনাথ কুকুরার ওজন কি হব? 95 কেজি। চাওক বন্ধু বান্ধবী সকল, আমি আপনাদের আগতেও জানাইছিলো যে কড়কনাথ কুকুরার মূল্য ঠাইভেদে বেলেগ বেলেগ হয়, তথাপিও ইয়ার মূল্য প্রতি কেজিত 500 টাকারপর আরম্ভ করে কিছু ঠাইত 1000 টাকা বা 1200 টাকা পর্যন্ত হয়। কিন্তু সাধারণতে 1000 টাকাত বা 1200 টাকাত বিক্রি করবলে অলপমান অসুবিধা হয়, তথাপিও আমি কড়কনাথ কুকুরার মূল্য প্রতি কেজিত 500 টাকাক যদি হিসাব করো, তেনহলে সেই হিসাবে 95 কেজি কড়কনাথ কুকুরার মূল্য হব 47,500 টাকা। আর এশটা কড়কনাথ কুকুরাক পোহপাল দিতে কি টাকা খরচ হয়েছিল? মোটামুটি 21,750 টাকা। আর যদি আমি 47,500 টাকারপর 21,750 টাকা বিয়োগ করে দিও, তো কি থাকি? 25,750 টাকা। মানে এশটা কড়কনাথ কুকুরাক যদি আমি 3.5-4 মাহ পর্যন্ত পোহপাল দিও, তেতিয়া আমার কি টাকা লাভ হব পারে? মোটামুটি 25,750 টাকা। বন্ধু বান্ধবী সকল, ইয়াত যে 25,750 টাকা লাভ দেখাইছে, এই অলপমান বেশিও হব পারে বা এই অলপমান কমও হব পারে, সেইটো নির্ভর করব যে আপনাদের কড়কনাথ কুকুরাবুরক কিমান দামত বিক্রি করব পারে। এটা আমি আপনার জানাম যে এশটা লোকেল কুকুরাক পোহপাল দিতে আপনার কি টাকা খরচ হব, আর সিহঁতক বিক্রি করার পাছত আপনার কি টাকা লাভ হব। লোকেল কুকুরার এদিনিয়া এটা পোয়ালির মূল্য মোটামুটি 35 টাকারপর আরম্ভ করে 50 টাকা পর্যন্ত হয়। আর যদি আমি এদিনিয়া এটা পোয়ালির মূল্য 40 টাকা বলে হিসাব করো, তেনহলে সেই হিসাবে এশটা লোকেল কুকুরার পোয়ালির মূল্য হব 4,000 টাকা। আর লোকেল কুকুরায় 1 কেজি ওজন হবর কারণে প্রায় 3 কেজি দানা খায়, তেনহলে সেই হিসাবে এশটা লোকেল কুকুরার কারণে কি দানার আবশ্যক হব? প্রায় 300 কেজি দানার। আর যদি আমি প্রতি কেজি দানার দাম 42 টাকা বলে হিসাব করো, তেনহলে সেই হিসাবে 300 কেজি দানার মূল্য কিমান হব? 12,600 টাকা। আর এশটা লোকেল কুকুরার কারণে ভ্যাকসিন আর ঔষধের প্রয়োজন হব, আর তার খরচ আমি 600 টাকা হিসাব করছো। আর মজিয়াত পারি দিবর কারণে ধানের ভুসি নাইবা কাঠের গুড়ির খরচ আমি 300 টাকা হিসাব করছো। আর দানা আনিবর কারণে আর পোয়ালি আনিবর কারণে যাতায়াতের খরচ আমি 500 টাকা হিসাব করছো, আর কারেন্টের খরচ আমি 300 টাকা হিসাব করছো। সর্বমুঠ কিমান হয়? 18,300 টাকা। মানে এশটা লোকেল কুকুরাক বিক্রির উপযুক্ত করা পর্যন্ত আপনার কি টাকা খরচ হব পারে? মোটামুটি 18,300 টাকা। আর এটা আমি আপনার জানাম যে যেটা আপনাদের এশটা লোকেল কুকুরাক প্রায় 18,300 টাকা খরচ করে বিক্রির উপযুক্ত করে দিব, আর যেটা সিহঁতক আপনাদের বিক্রি করব, তো আপনার কি টাকা লাভ হব? এশটা লোকেল কুকুরারপর মৃত্যুর নামত আমি 5টা বিয়োগ করে দিছো, তো কি থাকবে? 95টা কুকুরা। আর এটা কুকুরার ওজন যদি 1 কেজি হয়, তেনহলে সেই হিসাবে 95টা লোকেল কুকুরার ওজন কি হব? 95 কেজি। আর বন্ধু বান্ধবী সকল, লোকেল কুকুরার মূল্য প্রতি কেজিত 300 টাকারপর আরম্ভ করে ঠাইভেদে 350 টাকা, 400 টাকা বা 450 টাকা পর্যন্ত হয়। আর যদি আমি প্রতি কেজি লোকেল কুকুরার মূল্য 350 টাকা বলে হিসাব করো, তেনহলে সেই হিসাবে 95 কেজি লোকেল কুকুরার মূল্য কি হব? 31,350 টাকা।
আৰু লোকেল কুকুৰাবোৰক পোহপাল দিওঁতে কিমান টকা খৰচ হৈছিল? মোটামুটি 18,300 টকা। আৰু যদি আমি 31,350 টকাৰ পৰা 18,300 টকা বিয়োগ কৰি দিওঁ তেতিয়া কিমান থাকিব? 13,050 টকা। মানে 100টা লোকেল কুকুৰাক যদি আমি 3.5 মাহৰ পৰা 4 মাহ পৰ্যন্ত পোহপাল দিওঁ তেতিয়া আমাৰ কিমান টকা লাভ হ'ব পাৰে? মোটামুটি 13,050 টকা। বন্ধু বান্ধৱীসকল, কিছুদিন আগত আমাৰ যিখিনি লোকেল কুকুৰা আছিল সেই লোকেল কুকুৰাখিনি আমি বিক্ৰী কৰি দিলোঁ, আৰু সেই লোকেল কুকুৰাখিনিক আমি কিমান মূল্যত বিক্ৰী কৰিলোঁ আৰু সিহঁতক পোহপাল দিওঁতে আমাৰ কিমান টকা খৰচ হৈছিল আৰু সিহঁতক বিক্ৰী কৰাৰ পাছত আমাৰ লাভ হ'ল নে লোকচান হ'ল সেই বিষয়ে আমি এটা ভিডিঅ' আপলোড কৰি থৈছোঁ আৰু তাৰ লিংক আমি ডেছক্ৰিপশ্যন বক্সত দি থৈছোঁ। সেই লিংকটো ক্লিক কৰি আপোনালোকে ভিডিঅ'টো চাব পাৰে। বন্ধু বান্ধৱীসকল, এইখিনি আছিল কিছু তথ্য আমি আপোনালোকক জনালোঁ। আৰু যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে আৰু ভিডিঅ'টোৰ জৰিয়তে কিবা এটা শিকিব পাৰিছোঁ বুলি ভাবে তেনেহ'লে অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো লাইক কৰি দিব আৰু যিমান পাৰে ভিডিঅ'টো নিজৰ বন্ধুবৰ্গৰ মাজত আৰু পৰিয়ালবৰ্গৰ মাজত শ্বেয়াৰ কৰি দিব। এই ভিডিঅ'টো এইখিনিতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।